আগামীকাল 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত হতে চলেছেন চাঁচলের মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সাত্তার। আগামীকাল নবান্ন থেকে ভার্চুয়ালি ভাবে মালদা জেলা শাসকের ভবনে আব্দুল সাত্তারকে শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত করা হবে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনন্য শিক্ষকতার অবদানের জন্য এই সম্মান দেওয়া হবে জানিয়ে শিক্ষা মহলে শুরু হয়েছে চরম উন্মাদনা। চাঁচল থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত মহব্বতপুর গ্রাম, ওই গ্রামে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটি প্রাথমিক স্কুল রয়েছে। ওই স্কুলে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন আব্দুল সাত্তার। 2003 সালে প্রধান শিক্ষকের দায়িত্ব পান তিনি, তারপর সেই থেকে নিষ্ঠার সহিত নিজের দায়িত্ব পালন করে চলেছেন আব্দুল বাবু। স্কুলের পড়ুয়াদের সঠিক শিক্ষাদান, শরীরচর্চা, গান বাজনা সহ বিভিন্ন সামাজিক শিক্ষার পাঠদান করে চলেছেন। পাশাপাশি বিদ্যালয় চত্বরে নিজের হাতে একাধিক ফুলের গাছ রোপণ করে জলের ফোয়ারা, মাছ চাষ আরও অন্যান্য মনোরম দৃশ্য তিনি বিদ্যালয়ে ফুটিয়ে তুলেছেন। শিক্ষকতায় অনন্য নজিরের কারণে এবছর তাকে শিক্ষারত্ন পুরস্কারে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে শিক্ষারত্ন পেতে চলেছেন আব্দুল বাবু। এই খবর চাউর হওয়ার পরে মহব্বতপুর গ্রাম সহ চাঁচল মহকুমার শিক্ষামহলে দেখা দিয়েছে খুশির ঢেউ। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সাত্তার বলেন, শিক্ষা নিয়েই কাজ আমার, ছাত্রছাত্রীদের শিক্ষাদানের পাশাপাশি সমাজে তাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার দায়িত্বই আমাদের। বাচ্চারা এই ফুলকে যেহেতু ভালোবাসে, বাচ্চা এই খেলবে, তার জন্য তাদের মনোরঞ্জন রাখা হয়েছে যেন তারা নিজেরা স্কুলে আসে, মানে যারা এটা মানে মনে করি এটা একটা খেলার অঙ্গন ওদের। গোলাপ ফুলের গাছ আছে, গাছ লাগানো, যে গাছ লাগান প্রাণ বাঁচান তাদের এই ধারণাটা দেওয়ার জন্য গাছ লাগানো হয়েছে। বিভিন্ন এই যে গোলাপ ফুল আছে, এই বিভিন্ন রকম গাছ লাগানো হয়েছে, সবজি চাষ করা হয়েছে, এগুলো সার টার দিয়ে আরও তখন মিড ডে মিলে এইসব রান্না করে খাওয়ানো হয়। অনেক দোকান দোকান ধরেছে, যখন লাল হয়ে আছে, পেকে আছে সব, যদি স্কুল বন্ধ আছে নাহলে হয়তো সবজিটা তখন দেওয়া হয়। আচ্ছা, লঙ্কা, লঙ্কার গাছ আছে, সবজিতে ব্যবহার করা হয়। তারপর এই যে কালিকন ফুল পাতা, এই যে দেখুন অনেকগুলো ধরা আছে, প্রায় এখনও 8টা আছে, আরও পারা গেছে। তারপর এই যে ভর্তুকি গাছ আছে, যে বিশেষ ভেষজ গুণ সম্পন্ন, অব্যর্থ লাগে, মানে প্রয়োজন সবাই নিয়ে যায়, একটু সুযোগ নিয়ে হয় কার কারো কোনো অসুস্থ হলে। মাছটা সবাই বাচ্চাদের মিড ডে মিলের জন্য, এবার যেহেতু স্কুল বন্ধ ছিল আমরা মিড ডে মিল মাছটা বিক্রি করছি প্রায় 6,900 টাকা। এই এই আবার নতুন করে ছাড়া হয়েছে, ওগুলো বিক্রি করা হয়েছে, প্রায় 2 কেজি করে ওজন হয়েছিল। কোন কোন মাছ দেওয়া হয়? হ্যাঁ, বিশেষ করে মাগুর। মনোরঞ্জনের জন্য এটা হচ্ছে নান্দনিক প্লেস করা হয়েছে, ওরা মনের আনন্দে খেলবে,
আসবে এবং তারা যেন নিজের মূল উদ্দেশ্য হচ্ছে যেন সমস্ত ছাত্ররা নিজের তাগিদে যেন তারা তারা আসে, তাদের মনে হয় যে এটাই ওদের খেলার জায়গা, এটাই ওদের মানে খেলতে খেলতে ওদের পড়াটা শিখবে, এটাই হচ্ছে তাদের তারা নিজের তাগিদ তৈরি হবে। তারা বিভিন্ন অকেশনে বিভিন্ন যখন প্রোগ্রাম করা হয় বিভিন্নভাবে তাদের পড়াটা চালু করে তারা বেশ আনন্দ উপভোগ করে এবং তাদের মধ্যে বেশ একটা আনন্দ করে হয় এবং পুরো সৃষ্টিশীলতা জাগ্রত হয় এবং তারা ভালোভাবেই করে মানে প্রকাশ করার জায়গা পায়। তার মানে ওই যে বিভিন্ন প্লাস্টিকগুলো রাগুলো যেখানে সেখানে পরিবেশ দূষিত হয় এখানে ঢুকিয়ে দিয়ে আগুন লেগে পুরো দেশে যেন পরিবেশটা দূষিত না হয় সেহেতু হাওয়াটা চিহ্নি হয়ে বাইরে পড়ে চলে। আমি করছি না, এটা হচ্ছে আমি করছি, যেগুলো পচে না তাদের মধ্যে ধারণা করছি তারা এক জায়গায় জমা করে রাখলো, আবার যেটা আমি করছি সেটা জৈব সার হবে সেটাকে এক জায়গায় ওরা রাখলো, এদের মধ্যে তাদের ধারণা দেওয়া হয়, তবে এতে তাদের কী হয় তাদের মধ্যে বোধ হয় যে কীভাবে তার পরিবেশটাকে সুস্থ রাখে। 2021 সালে শিক্ষারত্ন পুরস্কারের জন্য আমাকে মনোনীত করা হয়েছে, এর জন্য পশ্চিমবঙ্গ সরকার শিক্ষারত্নকে ধন্যবাদ। এবং আমরা এই শিক্ষারত্ন পুরস্কার মনোনীত করা হয় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য, যেমন তাতে আমার শিক্ষা নিয়ে যত রকম কাজ আমাদের আমার এই এলাকার জনগণের সহযোগিতায় শিক্ষকদের সহযোগিতায় তথা বিভিন্ন শিক্ষকের সহযোগিতায় বিভিন্ন কিছু শিখেছি, তার মধ্যে আমি সেইগুলোই শুধু তুলে ধরার চেষ্টা করেছি বা প্রয়োগ করার চেষ্টা করেছি মাত্র। এবং এখানে শুধু আমার একার অবদান নয়, আমাদের সহকর্মী, আমাদের সমাজ ব্যবস্থা, শিক্ষক সকলেই এই অবদানের ভাগিদার। তো স্কুলে আপনি কী কী করেছেন শিক্ষার পাশাপাশি? বিশেষ করে আমরা দেখছি যে শিক্ষাটা হোক বার্ডেনলেস, অর্থাৎ কোনো বাধাহীন, তার জন্য আমি স্কুলে বাগান তৈরি, ফুলের বাগান তৈরি করার চেষ্টা করেছি, মৎস্য উৎপাদনের চেষ্টা করেছি আমরা জৈব সার কীভাবে হয়, ভেষজ উদ্যান করেছি এবং ছেলেদের খেলার বিভিন্ন সরঞ্জাম ব্যবস্থা করেছি, দোলনার ব্যবস্থা করেছি এবং শিশুরা যেন পুষ্টিহীনতায় না ভোগে তার জন্য মৎস্য চাষ করেছি এবং মুরগি চাষ করা হয়েছে যে বাচ্চাদের দুস্থ বাচ্চা মুরগি পালনও করছে। হ্যাঁ, মুরগি পালনও করছি যেন বাচ্চার দুস্থ বাচ্চাদের আমরা মাঝে মাঝে ডিমটুকু, অন্তত দেশি মুরগির ডিমটুকু দিতে পারি এইভাবে মৎস্য। তারপরে আমরা সবজি চাষ ছাদের উপরে সবজি চাষ করেছি করা হয়, তারপরে আমরা মাশরুম চাষ করেছি, মাশরুম চাষ করে শুকিয়ে রাখা হয়েছে, করোনার কারণে দেওয়া যায়নি দুর্ভাগ্য, এবং আগামী দিনে যখন স্কুল খুলবে তখন আমরা সেই সবজিগুলো এবং সেই ব্যবস্থাগুলো ছাত্রদের সামনে আরও ভালোভাবে তুলে ধরতে পারবো।